আরামবাগ টাইমস। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেসেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। দাদা, এটা কি ভবিষ্যৎ নিধির জন্য ফর্ম ফিল আপ করছেন? হ্যাঁ হ্যাঁ। কত দূর থেকে আসছেন? বাদানল থেকে। আপনারা কি এই যে 6000 টাকা পাবেন এর জন্য আপনারা খুশি? আচ্ছা, অনলাইন করতে হবে? আপনারা কত দূর থেকে আসছেন? কত দূর থেকে আসছেন? পাড়াবাগনান থেকে আসছেন। একটি সব ভবিষ্যৎ নিধি পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করছেন, তাই তো? কৃষক ভবিষ্যৎ নিধির জন্য কি লাইন দিয়েছেন? ফর্ম জমা দিচ্ছেন আজকে? ফর্ম জমা দিচ্ছি। আচ্ছা, কত দূর থেকে আসছেন? গৌরাটি 2 নম্বর অঞ্চল থেকে। এখানে সবাই গৌরাটি নাকি? না, সবাই আমি গৌরাটি। কি নাম আপনার? সুকুমার নন্দী। আমার শৈলেন্দ্রনাথ দে। আপনারা কি এইটা পেয়ে খুব খুশি? আপনারা জমা দিতে পেরেও খুশি, তাই তো? খুশি হব পেলে। আচ্ছা, এখান থেকে SMS কটা না হয়েছিল? আচ্ছা, এই মুহূর্তে আমরা আরামবাগ পঞ্চায়েত সমিতিতে আছি। আমার সামনে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়াবাবু আছেন এবং অন্যান্য কর্মাধ্যক্ষ যারা আছেন। আমি একটা বিষয় একটু জানতে চাইছি যে প্রধানমন্ত্রীর যে কৃষি ভবিষ্যনিধি প্রকল্প, এটা এতদিন এখানে ছিল না রাজ্যে, এখন অতি সম্প্রতি রাজ্যে এটা কার্যকরী হয়েছে। তো কার্যকরী হওয়ার পর আরামবাগ ব্লকও এর মধ্যে তো পিছিয়ে নেই, এই কাজটা তারাও শুরু করেছেন। তা আমি গুণধরবাবু এবং আপনাদের যারা সংশ্লিষ্ট কর্মাধ্যক্ষরা আছেন সবার কাছে একটা বিষয় একটু জানতে চাইছি, যে সভাপতি সাহেব একটু বলুন যে কতজন এই মানে প্রকল্পের আওতায় আছেন, কতজন উপভোক্তা এটা সুবিধাটা পেতে পাচ্ছেন এবং কিভাবে তারা নেবেন, আর যারা এখনও এই বিষয়টাতে এগিয়ে আসেননি তারাই বা কীভাবে যোগাযোগ করবেন, যদি একটু বিস্তারিত বলেন। নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পে আমাদের ব্লকে মোট 18,000 সামথিং কম বেশি আবেদন করেছিল কৃষক বন্ধুরা। হ্যাঁ, তার মধ্যে স্কুলনিতে প্রায় 6,000 কৃষকের নাম বাতিল হয়, 12,000 কৃষকের নাম নথিভুক্ত হয়। সেই 12,000 কৃষক বন্ধুকে আমাদের ব্লকের কৃষি বিভাগ থেকে মেসেজ পাঠায়। সে 12,000 প্রায় আজকে 6-7 দিন ধরে, মানে 1 সপ্তাহ ধরে সমস্ত আবেদন নেওয়া হচ্ছে এবং নতুনও যারা আবেদন করছে তাদেরও নেওয়া হচ্ছে। যারা পুরানো দিনে দরখাস্ত করেছিল তাদের মেসেজ যে গেছে আবেদন জমা দিচ্ছে, ওইগুলো স্কুলনি করে তারপর তারা মেসেজ পাবে কিভাবে টাকাটা পাবে। আচ্ছা, আর নতুন যারা আবেদন করছে তাদেরও নেওয়া হচ্ছে, আবার স্কুলনি করা হবে, করে আবার তাদের ডাকা হবে।
যদিও সবাই জানে, তবুও বলছি যে এই প্রকল্প থেকে মোট কত হাজার টাকা করে এই চাষিরা পাবেন? দেখুন, এটা তো ছ হাজার টাকা সর্বোচ্চ, সর্বোচ্চ ছ হাজার টাকা পাবে। যেহেতু বোধ হয় বিগত তিন বছরের মতো বোধ হয় তারা তাদের এটা পাওয়ার কথা, তো এটা কি একসঙ্গেই পাবে? সেটা দপ্তরের আধিকারিকরা যেটা কাগজপত্র দেখবেন বা যে সরকার যেভাবে ঠিক করবে ঠিক সেইভাবে পাবে। আচ্ছা, এবার এখানে কি কোনো জমির কোনো নির্দিষ্ট বলা আছে যে এত বিঘের মধ্যে হলে তবে পাবেন না হলে পাবেন না? না, দুই একরের বেশি হলে তো পাবে না। কিন্তু দুই একরের নিচে যদি কারোর মানে কয়েক কাঠা জায়গা থাকে, জমি থাকে, তাহলেও পাবে তো? আচ্ছা, এক শতক, দু শতক, পাঁচ শতক, দশ শতক যেমন থাকবে পাবে। আচ্ছা, যদি ওইটা মানে ব্লকের ব্লকের মধ্যে হলেও মানে যারা পৌরসভা এলাকায় বাস করেন কিন্তু চাষি কৃষিজীবী, সেটা পৌরসভায় আলাদা ডেট করে, আচ্ছা, এডিও দপ্তর থেকে নেওয়া হবে, সেটা পৌরসভা থেকেই ঠিক করবে এবং সংশ্লিষ্ট চাষিরা পৌরসভাতে গিয়ে ইতিমধ্যে যোগাযোগ করে নিতে পারে, ভাবে পৌরসভা বা রবীন্দ্র ভবনে যে কোনো জায়গায় হবে। আচ্ছা, আজকে আপনার সঙ্গে কারা কারা আছেন? আমাদের সঙ্গে আছে আমাদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ তারা পদবাবু আছেন, আমাদের ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ সুনীলবাবু আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে শ্যামলী আছেন, আমাদের এদিকে দেবাদী আছেন, বহু পুরানো পঞ্চায়েত সমিতির সদস্য বা আমাদের প্রাক্তন জেলা পরিষদের সদস্য সবাই আছেন, সবাই আছেন। আচ্ছা, হ্যাঁ, নমস্কার, ভালো, নমস্কার। Collection jeans and t-shirts only for men. Ooh.